আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সকলের পরিচিত একটি হোটেল বা রেস্টুরেন্টে আজকে দুপুরের লাঞ্চ করতে। হ্যাঁ, আপনারা এই ব্যারাকপুরের নাম এবং আমার থাম্বনেল এই দুটো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমি এবং সুদীপ আমরা দুজনে চলে এসেছি পশ্চিমবঙ্গের নাম করা বিরিয়ানির স্বাদ উপলব্ধি করতে। দাদা বৌদির হোটেল এবং রেস্টুরেন্টে আজ আমরা এইখানে দুপুরের ভোজনটা সারব। আজ এইখানে দুপুরের খাবারে কী কী খাবার খাবো সেই সমস্ত ডিটেলস আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। দাদা বৌদির রেস্টুরেন্টে এসেছি মানে বিরিয়ানি তো মাস্ট থাকবেই। সো দেরি কিসের, চলো যাওয়া যাক। কি খাচ্ছ সুদীপ? আমি আর সুদীপ এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই লম্বা লাইন প্রতিদিনই চোখে পড়ার মতন হয়। এই লাইনে দাঁড়িয়ে বিরিয়ানির যে একটা স্মেল, আহা, পুরো মনে হচ্ছে মন প্রাণ সমস্ত কিছু একদম জুড়িয়ে দিচ্ছে। এখন সময় দুপুর 2:20। কত লাইন পড়েছে এই দাদা বৌদির যে হোটেল রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার জন্য। এই দিকটা হচ্ছে পার্সেলের লাইন, পার্সেলের লাইন পুরো এখন ক্লিয়ার আছে। এখন বাজে 3:30। দেখো এইখানে পার্সেল করে নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং তার প্রাইস চার্ট এইখানে সামনে রাখা রয়েছে। তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি মেনশন করে দিলাম প্রাইস চার্টটা, তোমরাও একটু ভালো মতন দেখে নাও। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বিরিয়ানি থালা একেবারে নিয়ে যাওয়া হচ্ছে, কীভাবে তাড়াতাড়ি এরা কাজ করছে দেখতে পাচ্ছ। চলো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি মেন ডোরের সামনে। ভেতরের পরিবেশে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই গরমের মধ্যে ভেতরে এসে সুব্যবস্থা রয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 5টা রো রয়েছে, এক একটা টেবিলে 6 জন কিংবা 4 জনের বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই চার্টে তোমরা দেখতে পাচ্ছ মকটেল থেকে শুরু করে নন ভেজ, ভেজ এবং স্টার্টার সমস্ত কিছু এখানে প্রাইস সমেত দেওয়া রয়েছে। এখন আমাদের অর্ডার দেওয়া হয়েছে মটন বিরিয়ানি এবং যেটা হচ্ছে ফ্রেশ ভেটকি ফ্রাই, সেটার অর্ডার দেওয়া হয়েছে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে হচ্ছে না হচ্ছে। আর পুরো মনে হচ্ছে আরও মানে গন্ধটা আসার পর মনে হচ্ছে পেটে আরও বেশি দৌড়াতে চাই। এই আমাদের চলে এসছে ভেটকি ফ্রাই, দেখেই লোভ লেগে যাচ্ছে। ভেটকি ফিশ ফ্রাইটা খেতে কীরকম দেখা যাক, শুনেছি খুব সুন্দর হয় এখানকার ভেটকি ফিশ ফ্রাইটা, এই জন্য অর্ডার দেওয়া হলো। যে ভেটকির যে ভেতরে যে রোস্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং গরম পুরো, এর সাথে এর সাথে পুরো নিয়ে আসুন দিয়ে মাখ দিয়ে ছুটিগুলো যে ডন হচ্ছিল প্রথম বাইকটা পাওয়ার পর আনন্দে আত্মহারে একদম টেস্টটা পুরো সত্যি হয়ে। তোমার কেমন লাগলো ভেটকি ফ্রাইটা? মনে করো কলকাতার খাওয়ার ভেটকি ফ্রাইটা কেন, ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তো ভালো লাগে আর মানে কলকাতা একদম পুরো সাফ করে দিয়েছে পুরো প্লেট, মুখে হাসি ঠেকছে না। হ্যাঁ হ্যাঁ, আমার সামনে মটন বিরিয়ানিটা দেখে না আর লোভ সামলানো যাচ্ছে না। দুদিন দিয়ে পার্সেল নিয়ে চলে গেল, হবে হবে হবে, এখনো 8 তারিখ অবধি আছিস না? 8 তারিখ মধ্যে কলকাতা, তারপর বাড়ি থেকে চলে আসবো, কি আছে না। 25 তারিখ পর্যন্ত 24 তারিখ রাত পর্যন্ত চলে আসবো। এখানে স্যালাড দিয়েছে, এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে, তার সাথে কলা পাতা। আহ হা, চলো দেখা যাক এর ভেতরে আলুটা এবং যে মটনের পিসটা কতটা বড় সেটা দেখা যাক। আমি একটা নাল্লি পিস পেয়েছি,
সেটা মানে দেখতে পাচ্ছ আমি তুললেই পুরো তুলতুলে একদম ভেঙে নিচে পড়ে যাচ্ছে। চর্বি জ্বালা যে মটনটা আছে না তার সাথে একটা নাল্লি পেয়েছি বড় পিস। দেখতে পাচ্ছ এখানে সরু চালের দেরাদুন রাইস ইউজ করা হয়েছে, এখানে পুরো চালটা ঝুরঝুরে একটুও ভাঙে না। একটু আলু দিয়ে, একটু মটন দিয়ে, একটু সস মাখানো স্যালাড দিয়ে একেবারে একটা আলাদাই টেস্ট। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। দেখো সুদীপের পাত দেখো আর আমার পাত দেখো, দুটো নাল্লি পড়ে রয়েছে ওটার ভেতর দিক দিয়ে দেখি কিছু বেরোয় নাকি। সুদীপ কেমন লাগলো খেয়ে? প্রথমে সেই খেতে লাগছিল, তারপর তার পেটই চলছিল না, বসে বসে খেতে হলো। এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতন, এই 4:30 সময়ও দেখতে পাচ্ছ এত ভিড়, পুরো লম্বা লাইন। এইখানে ব্যারাকপুর স্টেশন, সেখান দিয়ে একদম 2 মিনিটের হাঁটা পথ। এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে লম্বা লাইন আছে এবং বাস টাস আসে। তোমরা যদি কাঁচরাপাড়ার সাইড দিয়ে আসো তাহলে 85 বাস করে এসে পুরো একেবারে অতীন্দ্র সিনেমা হল আছে এর সামনে নামতে পারো, বা ব্যারাকপুর রেল স্টেশনের মানে যেখানে স্টেশন আছে সেইখানেও নামতে পারো। আর এছাড়াও যারা বারাসাত দিয়ে আসছো তারা তো 78 বা 81 নম্বর বাস করে আসতেই পারবে। এছাড়াও টোটোর ব্যবস্থা রয়েছে। এখন বলতে গেলে বিকাল বিকাল, তাও এখনও ভিড় আছে। এটা হচ্ছে ভেতরের রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য লাইন। এই দাদা বৌদির আরও অনেক ফ্লোর তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে এখন এখন যে খাওয়া দাওয়ার সিস্টেমটা সেটা এখন গ্রাউন্ড ফ্লোরেই চালু হয়েছে। এছাড়াও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে পেছন দিকটা পুরো, এই এটারই পেছন দিকটা, তো তোমরা আসতেই পারো এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সুদীপ আর আমরা পুরো একদম কাঙাল ভোজন করে বেরিয়ে পড়েছি বাইরে। কেমন লাগলো তোমার কাঙাল ভোজন করে? খুব ভালো লাগলো খেয়ে দেয়ে আনন্দ করে, এবং এই রোববারটা এরমভাবে মানে আনন্দ খুশিভাবে কাটিয়ে খুব ভালো লাগছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার শেয়ার অনেকের সাথে করো, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে টাটা, ভালো ইউ একদম। দাদা দাদা দাদা, আমাদের এখনো গেলা কমপ্লিট হয়নি, এখন আমাদের ঠান্ডাটা খেতে হবে, নয়তো কোর্স কমপ্লিট হবে না। তো চলো যাওয়া যাক। আমাদের ঠান্ডা কেনা হয়ে গেছে, এই হচ্ছে ঠান্ডা স্প্রাইট। তো এই গরমের মধ্যে একটুখানি গলাটাও ঠান্ডা করার দরকার। তো আমি আর সুদীপ গলাটা ঠান্ডা করে নিই, ততক্ষণই তোমরা একটুখানি লাইকটা করে দাও এই ভিডিওটা। কি হচ্ছে? অলিজ অয়েল, অলিজ অয়েল।